নামাজের মাসলা রোজার মাসলা ছোট মাসলা আর আল্লাহর আল্লাহকে জানার মাসলা হলো বড় মাসলা। বাংলাদেশে ছোট মাসলার দাম বড় মাসলার আলোচনাও নাই দামও নাই কিন্তু বড় মাসলা যদি না জানেন বড় মাসলা যদি ভুল করেন ছোট মাসলার কোনো ভ্যালু নেই ছোট মাসলার কোনো ভ্যালু নাই। একজন কইলেও আল্লাহ নিরাকার ওনার কোনো আকার নাই সুরত নাই সারা জীবন নিরাকার মনে করে মরে গেছে নাস্তিক নাস্তিক। তুই আকারহীন জিনিসের কোনো অস্তিত্বই তো নাই সারা জীবন কি পড়ালেখা করলি কারে সেজদা দিলি তার গুণ কি বৈশিষ্ট্য কি তাকে কেমন বিশ্বাস করতে হবে এটাই জানা হলো না আমার ছোট কালেও আমি শুনতাম আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই নিরাকার নাস্তিক নাস্তিকের কথা নিরাকার আল্লাহ বলেন ওয়াবু কাওয়াজহু রাব্বিকা জুল জলাল করম তোমার রবের আকার ওনার চেহারা জুল জলাল করম চির পরাক্রমশালী চির চিরস্থায়ী চেহারা আল্লাহ রব্বুল ইজত জালালের হেজাব আল্লাহ নিজেকে নূরের পর্দার আড়ালে লুকিয়ে রেখেছেন হেজাবু হন্নুর আল্লাহকে জানুন কাকে জানুন কোরআন সুন্না দিয়ে কাকে জানতে হবে আগে নবী সাল্লাম নবী হয়ে এগারো বছর শুধু আল্লাহ সম্পর্কিত তাও সম্পর্কিত জ্ঞান বিতরণ করেছেন নামাজ রোজা হজ ওই এগারো বছরে কোনোটাই বলেন নাই ও ভাইয়েরা এই আল্লাহ সম্পর্কিত জ্ঞান তহিদ সম্পর্কিত জ্ঞান এটা হলো এক আর বাকিগুলি জিরো নামাজ একটা জিরো রোজা একটা জিরো জাকাত একটা জিরো হজ একটা জিরো দুনিয়ার সব জিকির আজকার একটা জিরো হালাল খাওয়া একটা জিরো হারাম ছাড়া একটা জিরো 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 এক কোটি জিরো লেখলেন পাশে এক নাই এই জিরুর ভ্যালু কত এক কোটি জিরো হলে দাম আছে কত একটা যা একশো কোটিও তা এক যদি ঠিক থাকে একের পরে জিরো দিলেন কত দশ আরেকটা দিলেন কত একশো আরেকটা দিলেন এক হাজার কিসের বলে একের বলে কেমন একের বলে জিরো চলে একের বলে জিরো চলে আলে আইল আলমান ইলম বিল্লাহ হে ও ইলমু বদিনিল্লাহ হে ইলম দুই প্রকার প্রথম হলো আল্লাহ সম্পর্কিত ইলম তারপরে হলো দিন সম্পর্কিত এলেম আগে কার ইলম আল্লাহর কোনো আকার নাই আরে মুসলমান কেমনে কইলা কেমনে বললা এই মুসলমানের ব্রেyne অন্তরে চিন্তা শক্তি হারাই গেছে মনে হয় জানো অধিকাংশ মুসলমানের না হলে কোরআনে পড়ছে হামি মুক্ত পড়াইছে হে মুক্ত পড়াইছে কি হে ফজরের সুরাই হুজুরে পড়ছে হামিম ওয়াল কোরআনিল মুবিন কি সুন্দর সুরেলা কণ্ঠে পড়ছে হা মিম ঠিক আছে কিন্তু হুজুরে ছাত্রের সবক দিতে গিয়ে কি পড়ায় হে আপনি নমাজে পড়লেন হ্যাঁ সবকে পড়াইলেন হে এখন আমি কোন দিকে মক্তবে সবক দিলেন রে কোরআনে পড়লেন আলিফ আমার শিশুকালের কথা বলতেছি শিশুকালে আমি রে পড়ছি বাংলার সব কতি আলিমা ওয়াইজ পোতা সবাই রে যে হে খে বেতে এগুলি পড়ছে একটুও কোরআনের দিকে নজর যায় নাই কোরআনে পড়ি আলিফলাম র বা কাঁয়দায় বাগদাদির মধ্যে কেন এটা রে হবে ব্রেইনে হিট করে নাই কারণ আমরা চিন্তাশক্তি হারাই বলছি মুসলমানরা চিন্তাশক্তি হারাই বলছি হুজুরে যা কয় হুজুর কি আর কম বুঝছে নি বাস হুজুরের কাছে নিজের আকল ব্রেন বুদ্ধি বন্ধক দিয়ে দিছি মর্গেজ দিয়ে দিছি কট দিয়ে দিছি কট কি দিছি বেগগুলি কট খোর আমরা কি খোর কি কর দিছি ব্রেন কর দিয়ে দিছি নইলে কোরআনে কয় হা মুক্তবে কয় কি হে কোরআনে ক আলিফলাম র মুক্তবে কয় রে কেমনে মানি নিলাম ও ভাইয়েরা আল্লাহরে নিরাকার বলছে সমস্ত আইমায়ে কেরাম চার ইমাম চার ইমামের সর্দার ইমাম আবু হানিফা আলফেকুল আকবর আলফেকুল আবসাব দুই বইতে বলছেন কখনো বলা যাবে না আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত আল্লাহর হাত মানে আল্লাহর হাত কেমায়লি কুবে জল উনি যেমন উনার হাতও তেমন উনার হাত আমরা দেখি নাই হাতের কোন ধরন বর্ণনা আমরা করবো না ধরন এমন প্রকৃতি এমন স্ট্রাকচার এমন এটা বর্ণনা করব না কিন্তু আল্লাহ রব আলিনের হাত আছে আল্লাহ দুহাত দিন রাত উনি দু হাতে ব্যয় করেন মানুষ এক হাতে ব্যয় করে আল্লাহ কয় হাতে ব্যয় করেন তার দুহাত খোলা মানুষের মধ্যে কেউ আছে দুই হাতে লেখে না কিছু আছে দুই হাতে লেখে আমি একজন দেখছি হাজ তো ফারুক দুই হাতে ইয়ে করতে পারতে এক সমান আল্লাহ তালার কোনো বাম হাত নাই আল্লাহ দনো হাত ডান এই কথাটা কি জানছেন আগে আল্লাহ যে দুইখান হাত দোনোটা যে ডান আল্লাহর বাম হাত নাই এই এই এলেমটা ফরজ না নফল আরে আল্লাহ সম্পর্কিত সব এলেম ফরজ মিন আফরাজিল ফরুদ মিন আসবাতিল ফরুদ সব ফরজের বাবা ফরজ সব ফরজের আগের ফরজ আল্লাহ সম্পর্কিত জ্ঞানগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কিলতা ইয়াদাই রাব্বি আমিন আমার রবের দোনো হাত ইয়ামিন ডান হাত দোনোটা ডান হাত ও মুসলমান ইয়েদুল্ল হেমালা লা তগি দুহা না ফা ক আল্লার দুই হাত চিরকাল ভরা কোনো ব্যয় আল্লার দুহাদের ধন সম্পদ খাজানা কক্ষনো কমাতে সক্ষম নয় যত বড়ো ব্যয় উনি করুন না কেন আল্লার হাত আছে কি আছে আল্লাহর হাতের একটা আকার আছে আকার আছে না নাই মানুষের আকারের মতো না কোনো সৃষ্টির আকারের মতো না উনি ওনারই মতো ওনার চেহারা ওনারই মতো ওনার হাত ওনারই মতো আল্লার পা আল্লাহরই মতো আর কারো মতো নয় সুরা সুর আর এগারো নম্বর একটা বলছেন লাইসা স কমিস্ট আল্লাহর মতো কোনো কিছু নেই আল্লাহর মতো কোনো কিছু নাই এত সৌন্দর্যের অধিকারী এত সৌন্দর্যের অধিকারী আটশো কোটি ব্রেন দিয়ে যদি তার রূপের শ্রীর সৌন্দর্যের কল্পনা করো যত সুন্দরের কল্পনা করতে পারো তিনি তার চেয়ে সুন্দর তার চেয়ে সুন্দর তার চেয়ে সুন্দর তার চেয়ে সুন্দর তুমি তার সৌন্দর্যের কোন কল্পনা করতে পারো না জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কোনটা সবচেয়ে বড় নেয়ামত কোনটা গোটা জান্নাতের উপরে সকল জান্নাতের টোটাল সুখ শান্তির উপরে সব কিছুকে ছাপিয়ে যাওয়া আরো একটা বড় অবর্ণনীয় অকল্পনীয় অচিন্তনীয় নিয়ামত তোমাদেরকে দেব সেই নিয়ামতের নাম মজিদ বাড়তি কিছু বিশাল কিছু সেটা হলো আল্লাহর দিদার ও মুসলমান দি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহাম কি মিঠা আল্লাহর নামটা কি মিঠা কি মিষ্টি আল্লাহ আকবর আল্লাহর নামে কত মিঠা ঠিক নয় কি আল্লাহর নাম যত জিকির করবেন চেহারা তত উজ্জ্বল হতে থাকবে এমনি আব্বাস বলেন ইন্দালীলা হাসানাতে দুই আনফিল ফিল হে যে কোনো পুণ্যের একটা জ্যোতি চেহারায় ফোটে উঠবে ও নোর ফিল কালবে প্রত্যেকটা পণ্যের একটা নোর হৃদয়ে জ্বলে উঠবে ও কুবতন ফিল বদন ন্যাক কাজ করবা ন্যাক কথা বলবা দেহের মধ্যে এনার্জি সৃষ্টি হয়ে যাবে তারপর রিজকে ও যত ন্যাক কথা বলবা আমল করবা রিজিকে বরকত হয়ে যাবে জীবিকা বেড়ে যাবে ও ফিল খালকে সৃষ্টি জগতের সবাই তোমাকে ভালোবাসতে শুরু করবে তাহলে আল্লাহ নিরাকার এই কথা বলা থেকে তবা করছি আর বলবেন এটা বলবেন না আল্লাহর চেহারা আছে আল্লাহর দু হাত আছে